শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে জানান তিনি মানুষের কাছে কৃতজ্ঞ। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর, কলকাতা কর্পোরেশন, আগামী দিন আরও 106টা পুরসভার নির্বাচন আছে। সাধারণ মানুষের পরিষেবা, বাংলাকে সবুজায়ন, শিল্প সমৃদ্ধি, মায়ের সম্মান, ছাত্র যৌবনের সম্মান, শ্রমিক কৃষকের সম্মান, সর্বধর্মের সমন্বয়ের মধ্য দিয়ে, সংস্কৃতির মধ্য দিয়ে আমরা সবকিছু করে চলেছি, করেও যাব। যত জিতব তত বেশি আরও নম্র হতে চলেছি, আরও বেশি মানুষের ওপরে বিশ্বাস রাখতে হবে। এবং আগামী দিন আমার ডেস্টিনেশন হল শিল্প আর চাকরি তৈরি করা। জনগণের পরিষেবা পুরসভা দেবে। আগামীকাল থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে। আমাদের সমস্ত সামাজিক প্রকল্প যাতে ঠিকভাবে চলে সেটা সবাইকে দেখতে হবে। কোভিড কমে গেলেও সতর্ক থাকতে হবে। এই জয়টা মানুষকে উৎসর্গ করছি। আমার মানুষের কাছে খুব কৃতজ্ঞ। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর, কলকাতা কর্পোরেশন, আগামী দিন আরো 106টা মিউনিসিপ্যালিটির ইলেকশন আছে। সাধারণ মানুষের পরিষেবা, বাংলাকে সবুজায়ন, শিল্প সমৃদ্ধ, মায়ের সম্মান, ছাত্র যৌবনের সম্মান, শ্রমিক কৃষকের ভালোবাসা, সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে, সংস্কৃতি সম্প্রীতি সব কিছুর মধ্যে দিয়েই আমরা করে চলেছি এবং এটা আমরা করে যাব। যত জিতব তত বেশি আরও নম্র হতে হবে, আরও বেশি নিজেদের বিশ্বাস রাখতে হবে মানুষের উপরে। এবং আগামী দিন আমার ডেস্টিনেশন হচ্ছে ইন্ডাস্ট্রি আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। জনগণের পরিষেবা কর্পোরেশন পুরসভা দেবেন। গভর্নমেন্টের অনেক কাজ আগামীকাল থেকে আবার দুয়ারে সরকার শুরু হচ্ছে। আমাদের সমস্ত সামাজিক স্কিম যাতে ঠিকমতো চলে সেটা সবাইকে দেখতে হবে। কোভিড কমে গেলেও সতর্ক এবং সচেতন থাকতে হবে। এই জয়টা পুরোপুরি মানুষের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ সহযোগিতা করবার জন্য।